বরিশাল পটুয়াখালী থেকে আবু হাসনাত হাসিব। আসসালামু আলাইকুম, মোর বাড়ি বরিশাল বাহে আলাদার বাইরি। সেদিন এক মাই হের মাইয়ের লইয়া রিক্সায় করিয়া পরীক্ষার হলের দিকে যাইতে আছে, আর ইচ্ছা মতো হের মাইয়ের দাঁতাইতে আছে, এ হন এবারও যদি পরীক্ষায় ফেল করছো সত্যি কথা এই রিক্সাওয়ালার লগে তোর বিয়ে দিয়ে দিমু। রিক্সা বেরে ইস আপা আমার কি ঠেক পড়ছে, আপনি ফেল করা মাইয়া বিয়ে করবো। আমার এক বড় ভাই হের বাহে আগে মাছ ফালা ফালা করি কাটতে বাজারে ব্যস্তে, একদিন মাছ ফালা ফালা করি কাটতে আছে এমন সময় সুসংবাদ পাইছে হের এক পোলা হইছে। আনন্দে বলার নাম রাখি তো ফালা, সে আমার সাথে বয়সে অনেক বড় জন্য দাদা কই ডাকি, মানে আমার ফালাদা আমার থেকে একটু আলাদা। এই ফালাদা খুবই হিসেবি মানুষ, আচ্ছা প্রত্যেক মাসের হিসাব করিয়ে বউরেতে উড়াই দেয়, এবারও মাসে উড়াই দিয়েছে, বউ হিসেব পড়তে আছে। বাসা ভাড়া 10,000 টাকা, বাজার খরচ 8,000 টাকা, পোলামাইয়ের পড়ালেখা খরচ 5,000 টাকা, অন্যান্য 5,000 টাকা, আজা কখ 6,000 টাকা। এই আজা কখ মানে কি আল্লাহ জানে কই খরচ হয়েছে। আমরা সাধারণত বিয়েবাড়ি যেই মজা করতে, আসলে বিয়েবাড়িটা হয়েছেই মজার জন্য। বিয়েবাড়ি গেলে পোলারাও মজা করে মাইয়ারাও মজা করে, কিন্তু তলে তলে কিন্তু দুইজনই জলে, কারণ তো কেমনে 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 মাইয়ারা সাধারণত একজন আরেকজনের শাড়ি গয়না দেখে জ্বলে, আর পোলারা একজন আরেকজনের বউ দেখে জ্বলে। সেদিন এক স্যার আইয়া ছাত্রীরা কইতেছে, হারামজাদা খারা, জি স্যার তুই খালি স্কুলেও নাই কা? স্যার মালতিকে বাসায় গেছিলাম। যাইয়ে দিই স্যার আপনি, আর ঠিক আছে ঠিক আছে বয় আর স্কুল কামাই দিবি। বিয়ে করতে সবার ইচ্ছে করে ভাই, করে করে করে, বড় লোকেরও ইচ্ছে করে গরিবেরও ইচ্ছে করে করে, কিন্তু বড় লোকরা বিয়ে করার পর চিন্তা করে আচ্ছা হানিমুনে কই যাওন যায়, সুইজারল্যান্ড না ব্যাংকক, আর গরিবেরা কি চিন্তা করে, কি চিন্তা করে, যাই হোক খাটের আওয়াজ জানি বাইরে না যাই। বলে দিল রে, সেদিন একটা আতি হ্যাঁ প্যান্ট পরিয়ে রাস্তা দেখতে যাইতে আছে, এমন সময় একটা পিঁপড়া ইয়ারে থামাইছে, এই খারা এই কি হইছে, প্যান্ট খোল, প্যান্ট খুলবো মানে মানে কি, যেটা কইছি এটা কর তুই প্যান্ট খোল। হাতি প্যান্ট খুললা গাছের উপরে মেলে দিছে, পিঁপড়াটা 4 ঘন্টা বসে পুরো প্যান্টের উপরে রাউন্ড দিয়ে এসে নাইমিয়া হাতিরে কইতেছে, ঠিক আছে পর এটা আমার প্যান্ট, আমার প্যান্টে 4টে পকেট ছিল। বুঝতেই পারছি বড় মাপের পারফরমার। আমি কিছু একটা খুলে চেক করব না কি এটা আমার কি না, তা কেটেই নি আপাতত, মাইন্ড করবেন না, এটা আমি নিলাম আমার। রনি এই মাত্র ধরা খেলো, কারণ ওর মাথায় চুল আছে। হ্যাঁ সেই, আর কেমন লাগলো শুরুতে তুষার ভাই বলবেন? খুব ভালো ছিল, আর ওর পারফরমেন্সের একটা জায়গা আমার মানে ওই আমরা যারা পারফর্ম করি সবাই খেয়াল করো, যে পিঁপড়ার সাথে যখন হাতি কথা বলছে ও কিন্তু নিচের দিকে তাকাচ্ছে, এই যে অবজারভেশনগুলো, এই যে অ্যাক্টিংগুলো, এই ছোট্ট ছোট্ট কাজগুলো অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। মানে এই পিঁপড়ার সাথে হাতির কথোপকথন, মানে এই বিষয়টাই আপনার গুরুত্ব পেল, কারণ নিশ্চয়ই কি এত আর কোনোটা না তার এইটাতেই লেগেছে, এবং বুঝতে হবে একটু গুরুত্ব সহকারেও কথা বলতে হবে। সাউন্ড কি মিস করছি না, আপনি যখন আছেন আমরা কাউকে মিস করবো না। মুনুর আপু কেমন লাগলো ওর পারফরমেন্স? আবার ক্যাপনি নিয়েছে। আচ্ছা আপু, এই যে আমি উপর দিক থেকে খুলে খুলে নিচ্ছি এটাই ভালো, এটাই ঠিক আছে। হাসিবের যে জিনিসটা খুবই প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ওর গেটআপ। হ্যাঁ ওর ওর টোটাল গেটআপটা এত মজার যে ও যদি খুব ভালো কৌতুক করতে পারে বা খুব ভালো পাঞ্চ লাইন দিতে পারে এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট হবে। ওভারঅল অ্যাপিয়ারেন্সটা চমৎকার চমৎকার, হ্যাঁ এটাকে কাজে লাগাও। আমিন ভাই কেমন ছিল ওর পারফরমেন্স? না অনেক মজা, অনেক এনজয় করেছি তোমার পারফরমেন্স, অভিনয়টা ফেসিয়াল এক্সপ্রেশনটা খুব ভালো, এক তো অ্যাপ্রোপ্রিয়েট থাকে, এই জিনিসটাকে কাজে লাগাও অনেক ভালো করবে, এবং আজকের পারফরমেন্সও ভালো লেগেছে।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে, বসে পড়ো তোমার জায়গায়।